প্রতিদিনকার জলখাবারে একটু মুখ বদলানোর জন্য এই সাবুর উপমাটা কিন্তু খুবই ভালো। এটা যেমন সুস্বাদু হয়েও যায় ঝটপট এবং পেটও ভরে যায় আর খুবই মুখরোচক হয়। নমস্কার বন্ধুরা, পুপু রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। যদি আমার আজকের রেসিপি কাজে লাগে বা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের অনুরোধ করব এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা প্রেস করে দিতে ভুলো না। তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি। আমি এখানে প্রথমেই এক বাটির একটুখানি কমই আছে বড় দানার সাবু নিয়েছি আর এটাকে এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবারে সাবুটাকে ধুয়ে নেব। তার জন্য এতে আমি জল দেব, এটাকে আমি বার দুয়েক ধুয়ে নেব। আর ধোয়াটা কিন্তু খুব জোরে কোচলে কোচলে ধুলে হবে না, তাহলে সাবুর দানাগুলো গলে যাবে, দানাগুলোও ছোট হয়ে যাবে আর এটা ভালো হবে না। তো এইভাবে আলতো হাতে এটাকে আমি বার দুয়েক ধুয়ে নেব। সাবুদানাটা আমি ধুয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। দেখো ঠিক যতটা সাবু নিয়েছিলাম ততটাই জল আমি এতে দিয়ে দেব আর এটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। এখন কিন্তু রাত্রিবেলা, আমি এখন এটাকে ভিজিয়ে দিচ্ছি আর কাল সকালে আমি এটা বানাব। তো দেখো আমি এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ এটা কেমন ঝরঝরে হয়ে গেছে। আর আমি দেখাচ্ছি এটা ফুলে, দেখো বেশ বড় হয়ে গেছে আর এই দেখো কতটা নরম হয়ে গেছে। তো আমার যেহেতু ঠিক করাই ছিল আমি সকালে করব, তাই ভিজিয়ে রেখেছিলাম। রাতে ভিজিয়ে রাখলে ভালোই হয়, আর যদি হাতে সময় কম থাকে তাহলে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। চলো এবার চলে যাই গ্যাসের দিকে। তো কড়াইটা গরম হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এটা কিন্তু রিফাইন্ড অয়েল দিয়েই করতে হবে, সর্ষের তেল দিয়ে এই রান্নাটা একেবারেই ভালো লাগবে না। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফ্লেমটা লো করে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চীনা বাদাম। বাদামটাকে আমি ভেজে নেব। লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে এটাকে ভাজতে হবে, তা না হলে কিন্তু বাদামটা পুড়ে যাবে আর এটার স্বাদটাও বিগড়ে যাবে। খেয়াল রাখতে হবে যাতে এটা পুড়ে না যায়। এটাকে নাড়তে নাড়তে আস্তে আস্তে বাদামটার দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে আর বাদাম ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই দেখেই বোঝা যাবে বাদামটা ভাজা হয়ে গেছে, দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর বেশি ভাজা চলবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। এখন আমি বাদাম ভাজাটা তুলে নেব। ভীষণ সহজ একটা রান্না। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা। আমি একটুখানি ফাটিয়ে লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কাটা একটুখানি ভাজা ভাজা হতে হবে। লঙ্কাটা একটুখানি ভাজা হয়ে যেতেই আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে। আমি এখানে কালো সর্ষে ইউজ করছি, সাদা সর্ষেও দেওয়া যায় কোনো অসুবিধা নেই। আমি এখানে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি সর্ষে। ফ্লেমটা কিন্তু এখন লো আছে আর সর্ষে ভাজতে বেশিক্ষণ লাগে না। এবার আমি এর মধ্যে কিছু কারি পাতা দেখো ধুয়ে রেখে দিয়েছি, সেটা দিয়ে দিলাম।
একটুখানি নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবুদানা। দেখো পুরোটাই কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আর দিয়ে দেব এক চা চামচ চিনি। তোমরা যদি চিনি না খাও তাহলে চিনিটা অ্যাভয়েড করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে চিনিটা দিলে কিন্তু এটা খুব ভালো লাগে, মানে টেস্টে একটা ব্যালেন্স আসে। আর ফ্লেমটা লো করেই এটা করতে হবে। দেখো কড়াইয়ে লেগেও যাচ্ছে না, এটাকে কম আছে এইভাবে নাড়াচাড়া করতে হবে। খুব বেশি ঘাঁটার দরকার নেই, একবার উল্টে পাল্টে দিয়ে এইভাবে ছেড়ে দেব ওই পিঠটা হওয়ার জন্য। সাবুর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, এটা স্বচ্ছ হতে থাকবে সাদার থেকে। এই সময় আমি এর মধ্যে ভেজে রাখা বাদামটা দিয়ে দিলাম, আর নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। বেশিক্ষণ লাগে না করতে, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা কিন্তু আমার হয়ে গেছে। নুন চিনিটা একটুখানি সাবুদানা নিয়ে মুখে দিলেই বোঝা যাবে ঠিক আছে কিনা। যদি দিতে হয় তাহলে এই সময় আর একটু অ্যাড করে দেবে, তো আমার এখানে সব ঠিকঠাক আছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব আর এটা সার্ভ করে দেব। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসব পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো।